আচ্ছা সকাল বেলায় উঠেই একটা দারুণ নিউজ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ফাইনালি আজকে আমি আমার শাখা পেয়ে যাব যেটা নিয়ে এতদিন ধরে ভাবছি যে কিরকম হবে না হবে কেমন লাগবে না লাগবে তো সেটা ফাইনালি আজকে আমার হাতে আসতে চলে আমার দশ মিনিট আর হাতে রয়েছে মিনিট পরে যাবে কারেন্ট কারণ এখানে একটা লাইনের কিছু একটা কাজ হবে তো যাদের যা পাম্প চালানোর যা যা কাজ করা সেগুলো চটপট করে নাও এবার কখন কি আসবে সেটা আর কিছু বলিনি বলেছে দশ মিনিট হাতে সময় রয়েছে তো তাড়াতাড়ি করে এখন যাব নিচে গিয়ে সোনাইকে আগে স্নান করা এমনিতেই গরম লাগে তারপরে যদি কারেন্ট না থাকে তাহলে তো অবস্থা আরো খারাপ হয়নি আজকে বিছানাটা আমি একা তুলিনি আজকে আমি যখন বিছানা গোছাচ্ছিলাম দেখি অ্যানিও পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে মানে ওরও ইচ্ছা করছে করতে তা আমি বললাম কি ঠিক আছে মামা তুমি একটা করে বালিশ আমাকে দাও তো বলছে ঠিক আছে দাঁড়াও বলে ধরছে তুলে আমার কাছে নিয়ে আসা সে যত ভারী হোক না কেন নিয়ে এসে দিয়ে বলছে এ নাও মামা এত মিষ্টি করে আজকে বিছানা তোলা হয়েছে যেটা ওখানে কাজ হচ্ছে গরমে পুরো নাজে হাল অবস্থা বলল দশ মিনিটের মধ্যে কারেন্ট যাবে সেখানে পাঁচ মিনিট হয়নি মানে উপর থেকে নিচে যেতে যেতে নাকি দশ মিনিট হয়েও গেছে না হলো অ্যানি না পাম্পটা ভরল একবার সেই আমাদের তো তিনবার ভরতে লাগে তো হাফ মানে একটু হলো তার মধ্যেই বন্ধ করে দিয়েছে তো এখন অ্যানিকে সান ঠান করিয়ে গপুষণা করে দিয়েছি গপফুসনাকে হাওয়া দিচ্ছি এখন যাতে না ঘেমে যায় একদম গরম সহ্য করতে পারে না যাদের এখন ইনভার্টার রয়েছে তাদেরও কি অবস্থা ভাবো তাদেরকেও বন্ধ করে দিতে বলেছে মানে কিছু চালানো যাবে না আমাদের পাশের বাড়ির জেঠিমাদেরও ইনভার্টার রয়েছে তো ওদেরও গিয়ে সব বলে এসে ওটাও নাকি চললে কিছু একটা প্রবলেম হবে যে কাজগুলো করছে আর কি তোমরা অনেকে বলো হ্যানির জন্য ইনভার্টারটা আবার লাগিয়ে নিতে আমাদের আগে ইনভার্টার ছিল কিন্তু সেটা শুধু অযত্নে অযত্নে চলে গেল মানে জল টাইম মতন দেওয়া হয় না কারেন্ট না গেলে যেটা হয় একটা টাইম প্রচন্ড কারেন্ট যেত যার কারণে ইনভার্টার লাগানো হয়েছিল কিন্তু তারপরে সেরকম ভাবে আর কারেন্টই যেত না তারপর থেকে আর জলও দেওয়া হতো না সময় সময় মতন শুধুমাত্র নিজেদের গাফলেমিতে গেল তারপরেও যেটুকু যা ঠিক হওয়ার আশা ছিল যার কাছে দেওয়া হয়েছিল ঠিক করতে সে এতটাই ধীরু এতটাই ধীরু করব আজ করব কাল করব এরকম করে করে গেছে ওটা এখন কারেন্টে সেরকম একটা ইস্যু হয় না আর গেলেও পাঁচ দশ মিনিট তার বেশি থাকে না তো এরকম কাজ হলো তখনই একটু লং টাইমের জন্য এসে গেছে আর এই কড়াইটা তুমি এইরকম ভাবে ঝোলটা করলে মানে শুধু যদি আলুটা থাকে মনে হয় যেন মাটন করছো মাটনের সময় মামুন এই কড়াইটা বাড়ে আর এটা দেখলেই মনে হয় যেন মাটন হচ্ছে আর তখনও প্রেশারে মাংসটা সিটি মারে আর আলুটা এরকম হতে থাকে ধুলের কালারটা দারুণ হয়েছে মাংসগুলো গেল কোথায় সেটা মনে হচ্ছে ঠিক আর কি আছে আজকে ডাল মাংস এখানে মনে হয় তরকারি তরকারি হ্যাঁ বিকালের তরকারিটা দেখিয়েছি আর এইটা সোনায় মনে ও এই যে লাল শাক ভাজা আর হয়েছে টক ডাল আজকে চালটা দিয়ে টক ডাল হয়েছে এসছে কারেন্ট এসছে হাওয়া করো একটু হাওয়া করো একটু এতক্ষণ বলছে একটু হাওয়া চালাই একটু হাওয়া চালাই বাবা আজকে তো এনি অন্ধকারে ভাত খেয়েছে মানে ওপরে যদিও অতটা অন্ধকার থাকে না ওপরে ঘরটাতে আলোই থাকে আজকে ওপরেই খাইয়েছি পুরো ভাত নিয়ে এরম এরম করে পুষ্পাঞ্জলি যেমন দেয় তেমন ভাতাঞ্জলি দিয়েছে আজকে পুরো ছিটিয়েছে খাবার মেখে উঠেছে খাবার কি খেয়েছে জানি না তবে মেখেছে ভালো করে এতক্ষণ ছিল না কারেন্ট সবাই একটু অপেক্ষা করছিল তবে পিক টাইমে এসছে যেই টাইমটাতে সবাই খেতে বসবে আর এই খেতে দিয়ে আসলাম সবে অ্যানির তো খাউ খাও হয়ে গেছে আজকে অ্যানি মাখু মাখু করেছে খাউ খাউয়ের জায়গায় তাই না এদিকে তো আরেকজন এখান থেকে ডেকেই যাচ্ছে মামা তো মামা তো সবারটা বেড়ে দিয়ে এই সব এখানে এসে দাঁড়িয়েছি বেশ জড়িয়ে ধরে কি আদর গো বলছে গেছে একটু আদর করে সামনে এই এই যে যে পুরো ভিজে গেছে একটু শোকাচ্ছি ক্লিপটা খুলে রেখেছি দায়িত্ব সহকারে ক্লিপটা তুলে খাটের নিচে ফেলেছি চশমাটা নিয়ে কি করলো একদম এখান থেকে ছুটে মারলো ড্রেসিং টেবিলের তলায় ঢুকে গেছে বলো এতটা দুষ্টু হয়েছে ও কোথায় গেলো হয়েছি কি হাসতে হাসতে আজকে একসাথে দু দুটো ভালো খবর সেটা হচ্ছে সুমন গেছিল আমার যে আগের অ্যানিভার্সারি যে হারটা আমাকে গিফট করেছিল সেটার না পুঁথিতে কিছুটা মানে গাঁথাতে একটু ভুল হয়েছিল যেটা আমি তখন বুঝতে পারিনি খুবই সামান্য জিনিসটা তো সেটাকে ও চেঞ্জ করে এত সুন্দর করে গাঁথিয়ে এনেছে দেখতে দারুণ লাগছে অসম লাগছে আমি ওই দিনকে ওটা পড়বো তারপরে ওই দিন কি কি গয়নাগাটি পড়ছি সবটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো তো আপাতত আমার হাতে এসে গেছে শাখা বাজানোটা যেটার দিন ধরে আমি অপেক্ষা করছিলাম তবে অনেক তাড়াতাড়ি আমি ভাবছিলাম আদতেও আমি অনুষ্ঠানে পড়তে পারি কিনা জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি করেই যেমন বলেছিল সুমন সেরকম তাড়াতাড়ি করেই বানিয়ে এনে দিয়েছে এই যে শাখা বাঁধানো চড়া শাখা বাঁধানো দেখতেও ভালো লাগে আর যারা পরে সেটাও ভালো লাগে কিন্তু এতদিন আমি শুধুমাত্র পড়তাম না ডোগা ডোগা করে তো এখন ঠিক আছে ডোগাকে সাইডে রাখো যেটা শখ সেটাকে পড়তে হবে তো এই দেখো খুব চওড়া বানাইনি যেরকম আমার হাতে মানাবে সেই রকম অনুযায়ী বানিয়েছি মানে এটাই হচ্ছে সবথেকে চওড়া শাখা বাদানোর মতো সব থেকে সরু সাইজ এর থেকে নিচে আর চওড়া শাখা হয় না তো এই দেখো ডিজাইনটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে ডিজাইন আমি যে ডিজাইনটা দিয়েছিলাম সেটাতেও বরফির কাজটা এতটা সুন্দর ছিল না যেটা সুমন গিয়ে কারিগরকে বলে করিয়েছে তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছ আমি ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দেবো মানে বরফির মধ্যে না দুটো এরকম মানে ডাক মতন দিয়ে মাঝখানটা ছিলের ডিজাইনটা দিয়েছে আর যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে তো এই দেখো তো এইরকম লাগবে পড়লে আর কি একটু ছোট হলে আমার ভালো হতো লাস্ট মাপ মানে এর থেকে ছোট মাপেরও শাখা বাঁধানো হয় না তো এটাতে খুব একটা প্রবলেম হচ্ছে না যখন এর সাথে পলা বালা সমস্ত কিছু থাকবে তখন এই ব্যাপারটা পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে বালাটা আমার আরও ছোট করে বানানো যেহেতু রিসেন্ট বালাটা বানানো হয়েছে ওটা আরও ছোট করে বানানো যার কারণে একদম সামনে ওটা থাকলে অটোমেটিক শাখাটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদেরকে আমি ভালো করে ডিজাইনটা দেখিয়ে দিই কিছু কিছু শাখা হয় একটু ব্যাকা টাইপের কিন্তু এই শাখাটা না পুরোপুরি গোল আসলে কাটিংয়ের সময় কিছু কিছু পজিশনটা ভালো হয়ে যায় যার কারণে একদম গোল হয় এই দেখো পুরোটাই কলকার ওপরে আছে শাখাটা প্রথম না আমি ফুলের ওপর ডিজাইন খুঁজছিলাম তারপরে ভাবলাম একটা ফুলের ওপর যখন পড়েছি আবার ফুলের ওপর বানানোর থেকে একটু ডিজাইনটা চেঞ্জ করি নিচে বরফির কাজ তার উপরে যাচ্ছে কলকা তার উপরে এরকম জল টোপ যেটা ফাঁকা তারপরে পের কলকার কাজ আর একই রকম ডিজাইন যাচ্ছে পুরো শাখাটাই বরফির উপর এরকম দুটো লাইন যাচ্ছে যেটা পুরোটা ছিলের ওপর রয়েছে আর মাঝখানেও ছিলের কাজ ভিতরের যে ডিজাইনটা যেটা একটু ম্যাট ফিনিশের ওপর রয়েছে সেটাকে কি বলে আমি নামটা জানি না তো যাই হোক আর ওপরে নিচে করে দুটো দুটো এরকম ফুল ভালো হয়েছে না মামনি ডিজাইনটা এই শাখাটা তোমার হাতে হবে না বলো মা আমার তো একটু বড় হচ্ছে আমি ভাবছি এটা সোনামার হয়ে যেতে পারে অল ওভার শাখার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি যেরকম দেখেছিলাম বা যেরকম দেখিয়েছিলাম তার থেকেও শাখাটা সুন্দর হয়েছে সবসময় এটা মনে হতো যে চওড়া শাখা পড়লে ঠিক কেমন লাগবে আমায় হয়তো ভালো লাগবে না সেই ব্যাপারটাও কেটে গেছে আজকে জন্য একটা কেক বানাবো তবে সেই কেকটা হবে ভীষণই হেলদি কারণ তাতে ময়দা ব্যবহার আমি করব না আর হবে হচ্ছে মালাই কেক তো মালাই কেকের জন্য আমার লাগবে হচ্ছে দুধ দুধটা পুরো ঠান্ডা করে নিয়েছি আমি লাগবে সুজি আর আমি কালারের জন্য এখানে একটু জাফরান নিয়ে নিয়েছি আর এখানে আমি যেটার মধ্যে কেকটা বানাবো আর বাকিটা চলো বানাতে বানাতে দেখাচ্ছি ছানার পাশাপাশি যেটা লাগবে সেটা হচ্ছে সুজি দুটো জিনিসই বাচ্চাদের জন্য খুব ভালো তো দেখা যাক এখন অ্যানি ভালো খায় কিনা মামার দেরি হচ্ছে দেখো দেখো কিছু মনেই করছে না একবার করে আসছে যেটা মন চাইছে সেটা উপর থেকে টানছে নিয়ে চলে যাচ্ছে একই হাতে পেয়ে গেছে তো পিপড়ে বাবা এনি কি ধরছে পিপড়ে শিগগিরই চলো একদম উপযুক্ত হয়েছে এবার হাইটে পেয়ে যাচ্ছে যা পাবে হাত দিয়ে টেনে নামিয়ে নেবে কি এবার দিয়ে হাফ চামচ বেকিং সোডা মালাই কেকের ফুল রেসিপি আমি তোমাদের সাথে শর্টস এ শেয়ার করে দেবো চেষ্টা করবো ওখানে তোমাদের সবটা বলে দেওয়ার সেখানেও যদি কোনো কিছু বাদ থাকে তাহলে আমি ফেসবুকে ফুল ভিডিওটা দিয়ে মালাই বানালাম দিকে আমার আর আড়ে করে তোলাই হয়নি ওই জন্য লম্বা ক্লিপসটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি অ্যানি কিন্তু মালাই কেকটা খুব ভালো খেয়েছে তবে কেক কিন্তু এখনো রেডি না আমি একটা অ্যানির জন্য পরে বড় করে বানিয়েছিলাম তো তোমাদেরকে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি মাইক্রোনে করেছি চাইলে তোমরা গ্যাসেও করতে পারো সেটাও কিভাবে সেটাও আমি তোমাদের সাথে ফেসবুক ফেসবুকে শেয়ার করে দেবো আর পারলে শর্টসও বলে দেবো তো মালাইটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম আর কেকটাকে জাস্ট টুথপিক দিয়ে একটু ফুটো ফুটো করে ওপর থেকে কিন্তু মালাইটাকে ছড়িয়ে দিলেই ব্যাস মালাই কেক রেডি ওপর থেকে একটু সুন্দর করে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো আমি কিসমিসটাকে কুচি কুচি করে ওপর থেকে ছড়িয়ে তার ওপর থেকে জাফরান দিয়ে দিয়েছি আর ওপর থেকে আরও একটু মালাই দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আরও বাড়ে এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর ভীষণই টেস্টি প্লাস হেলদি আজকে একদিনে পরপর দুটো ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে আগে থেকে কিছু বলা হয়নি আর আমি চেয়েছিলাম তোমরা একটা সারপ্রাইজ পাও তো সেই জন্য একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের রেসিপি প্লাস এই সারপ্রাইজটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে ধামাকাদার ব্লগ নিয়ে সঙ্গে থেকেও শুভরাত্রি